যারা চাকরি পেয়েছে যোগ্য সেই সমস্ত এসএলএসটি 2016 গ্রুপ সি গ্রুপ ডি এবং 59,000 প্রাথমিক শিক্ষকদের জীবন জীবিকা আজকে সংশয়। আপনারা জানেন যে রাজনৈতিক উদ্দেশ্যে বিজেপির অঙ্গুলি হেলনে এবং এই জেলায় এক গাদ্দার আছে যে বাংলার গাদ্দার, দেশের গাদ্দার। আমরা মির্জাফরের নাম শুনেছিলাম, কিন্তু তমলুকের শহীদের মাটিতে এইরকম এক গাদ্দার যার নাম বলতে আমরা দ্বিধাবোধ করি না, সেই শুভেন্দু অধিকারী গাদ্দারের বিরুদ্ধে আমরা আজকে তমলুকের মাটি থেকে শিক্ষকরা ঐতিহাসিক আন্দোলনের ডাক দিয়েছি এবং লাগাতার আন্দোলন করব। তমলুকের মাটিকে আমরা প্রমাণ করে দেব যে এই গাদ্দারের কোনো জায়গা নেই। যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায়, যে বেকারদের চাকরি কেড়ে নেয়, যে যোগ্যদের চাকরি কেড়ে নেয়, যে হাইকোর্টকে প্রভাবিত করে, সেই গাদ্দারকে উৎখাত করতে এবং এখানে যে প্রার্থী হয়েছে বিজেপি, তিনি এক্স বিচারপতি ছিলেন, তিনি বিচারপতি থাকা অবস্থায় তিনি বিচার ব্যবস্থার কলঙ্কিত একজন, তিনি নিজে বলেছে বিচারপতি থাকা অবস্থায় আমার বিজেপির সাথে যোগ আছে এবং আমার যুক্ত আমার এখনো বিজেপির সাথে যোগ আছে। আমরা দেখলাম আশ্চর্যজনকভাবে যাকে মানুষ নাকি ভগবান বলে, কিন্তু আমরা দেখলাম আসলে সে শয়তান, ভগবান রূপী শয়তান। আমরা ধরা পড়ে গেছে বিজেপির দ্বারা পরিচালিত হয়েছে সেই শয়তান অভিজিৎ কাঙ্গুলিকে এখান থেকে দূর করতে হবে, এই লক্ষ্যে গোটা রাজ্যের শিক্ষকরা আজকে একত্রিত হয়েছে। তাই আপনাদের কাছে আমরা বলছি, গোটা বাংলার চাকরি যাদের ছুতো, যারা যারা সংশয়ে আছে 59,000 প্রাথমিক শিক্ষক, তাদের পক্ষে আমরা দাঁড়িয়েছি পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতি এবং পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতি। আমরা বাস্তা বসাই, আমরা সমাজ করি, আমরা শিক্ষা দান করি, আমরা বিচারপতিকেও শিক্ষা দিই, এই গাদ্দারকেও শিক্ষা দিই। এই গাদ্দারকে আমরা বেরিয়ে ফটিয়ে দিতে পারি, আমরা এই গাদ্দারকে মেদিনীপুরের মাটিতে আপনারা বলে দিন, এই গাদ্দারকে আমরা বাস্তা বসাই শাসন করার ক্ষমতা রাখি। এই গাদ্দার যখন বাংলাকে বিভক্ত করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করছে, বেকারদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে, যোগ্য চাকরি প্রার্থীদের জীবন জীবিকা কেড়ে নিচ্ছে, তাকে পেরিয়ে তাকে এখান থেকে পিটিয়ে বের করে দিতে পারি, এখানে আমরা মাস্টারমশাই সে অধিকার আমাদের আছে। বিচারপতি শিক্ষা দেয় মাস্টারমশাই। আজ বাংলায় এক উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে, যে পরিস্থিতির মধ্যে দিয়ে দাঁড়িয়ে যে আজকে শিক্ষকদের এই 42 ডিগ্রি টেম্পারেচারে তমলুকের মতো জায়গায় যেখানে শহীদের রক্ত, বিপ্লবী রক্ত, যেখানে আজকের গাদ্দার শুভেন্দু অধিকারী তার অধিকারী পরিবারই কলুষিত করছে, তাদেরকে উৎখাত করতে আমাদেরকে আসতে হচ্ছে। তাই আপনাদেরকে বলছি, এই অবস্থান লাগাতার বিক্ষোভ চলবে, দেখি এই গাদ্দারের কত ক্ষমতা, তার লেটার বাইরের কত ক্ষমতা। আমরা দেখতে চাই চয়েস শ্রীরাম খেতে না মানুষের জীবন জীবিকার অধিকার থেকে ধর্মের নামে রাজনীতি করছে, মানুষকে সম্প্রদায় উস্কানি দিচ্ছে, ধর্মের নামে রাজনীতি করছে। আমরা মানুষের রুটি রোজগারের পক্ষে, আমরা রাম রহিমের পক্ষে, আমরা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুগত সঙ্গী। আমরা শিক্ষা যেমন দান করতে পারি, তেমনি অভ্যস্ত ছাত্রকে পেটাতেও পারি, দ্বিধাবোধ করি না। তাই গাদ্দারকে বলছি, আপনার লেখের বাহিনী নিয়ে আসুন, আমরা মাস্টাররা কলম ধরতে পারি, তেমনি আমরা বাংলার স্বার্থে আমরা রাস্তায় নামতে পারি। তাই এই লাগাতার কর্মসূচি চলবে, আমার বন্ধুবর স্বপনকে বলবো যেতে কন্টিনিউ করতে। হ্যালো, প্যান্ডেলের দায়িত্বে যিনি আছেন, প্যান্ডেলে যারা কাজ করছেন।